কেনে হব অযোধ্যার মসজিদ? রাম মন্দিরের শিলান্যাসের পাছত অযোধ্যার মসজিদের ব্লুপ্রিন্ট, আধুনিক স্থাপত্যর উৎকৃষ্ট নিদর্শন হব অযোধ্যার মসজিদ। রাম জন্মভূমিত রাম মন্দির নির্মাণের কাম আরম্ভ হওয়ার পাছত এইবার অযোধ্যাত মসজিদ নির্মাণের প্রস্তুতি তুঙ্গত উঠিছে। উচ্চতম ন্যায়ালয়ে আবন্টন দিয়া 5 একর মাটিত নির্মাণ হব এই মসজিদ। অযোধ্যার ধন্নীপুরত নির্মাণ করবলিয়া মসজিদের নকশা অবশেষত প্রকাশ পালে। কণী আকৃতির অযোধ্যার এই মসজিদ আধুনিক স্থাপত্যর উৎকৃষ্ট নিদর্শন হব, কিন্তু মসজিদ না থাকিব গম্বুজ। অযোধ্যাত নির্মাণ হবলগা আধুনিক মসজিদক লৈ ইসলাম ধর্মীর মাজত বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। মসজিদ চৌহদত থাকিব সংগ্রহালয়, হাসপাতাল, পুথিভঁড়াল আর সামূহিক রান্ধনীশাল। 2000 লোকে একেলগে নামাজ আদায় করিব পৰাৰ সুবিধা থাকিব এই মসজিদত। মসজিদের সমীপতে নির্মাণ হব প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালও, তার নকশাও দাঙি ধরা হয়েছে। 2 বছরত সম্পূর্ণ হয়ে উঠিব মসজিদের নির্মাণ কার্য। ইন্দো ইসলামিক কালচারেল ফাউন্ডেশনে মসজিদের নকশা প্রস্তুত করে উলিয়াইছে। এতিয়া বাকি ভূমি পরীক্ষার। ভূমি পরীক্ষার প্রতিবেদনের পাছতে স্থাপন হব মসজিদের আধারশিলা। অহা 26 জানুয়ারী স্থাপন হব মসজিদের আধারশিলা। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।